পারি, এই ছেলেটা তো বেশ মজার, এত দ্রুত কথা বলে। কথা বলার যে ক্ষমতা, যে কৌশল, যে সৌন্দর্য, এটার উত্তর কি আমি জানি? দর্শক, আজকে আমাদের সঙ্গে আছেন এমন একজন উপস্থাপক যিনি প্রায় 33 বছরেরও বেশি সময় ধরে উপস্থাপনার সঙ্গে জড়িত, তিনি আর কেউ নন, ফেরদৌস বাপ্পি। কেমন আছেন আপনি? খুব ভালো আছি। এই যে আপনি এসছেন গল্প করার জন্য, গল্প করতে তো আমার দারুণ লাগে, তো এই মুহূর্তে খুবই ভালো আছি মা। আচ্ছা, জীবনটা কেমন চলছে? দারুণ, খুব উপভোগ করছি। প্রোগ্রামস, কাজ, আমার বাচ্চাদের সাথে সময়, বন্ধুদের সাথে আড্ডা, সব কিছু মিলে খুব ভালো যাচ্ছে মাশাআল্লাহ। মেইনটেইন করছেন কিভাবে এত এত প্রোগ্রাম, তারপর ফ্যামিলি টাইম, আবার ফ্রেন্ডদেরকে টাইম দিচ্ছেন, আবার নিজের জন্য টাইম বের করছেন? যেটা হয় যে সময় ঠিকই যে চায় সে পারে, সুতরাং একটু গুছিয়ে কাজ করলে সময় বের করাটা এমন কোনো ব্যাপার না। সূত্রটা বলে দেন আমাদের। সূত্রটা খুব সিম্পল, যে প্রায়োরিটি সেট করে, যে আমার লাইফের প্রায়োরিটি কোনটা, ঠিক প্রায়োরিটি 1-2 করে সেই অনুযায়ী সময়টা বরাদ্দ করে, যে ঠিক আছে আমি আমার কাজের জন্যে এতখানি সময় দেবো, ফ্যামিলির জন্যে এই সময়টা সময় দেবো, প্রোগ্রামে এরকম টাইম দেবো, বন্ধুদের সাথে শুক্র শনিবার আড্ডা মারবো, সো এইভাবে টাইমটা ভাগ করে নিলে ইটস ইজি। আচ্ছা, তাহলে আপনার কাছে কি মনে হয় জীবনে সুখী হবার মূল মন্ত্রটা আসলে কি? তাহলে মূল মন্ত্রটা আসলে খুব সিম্পল, জীবনকে সহজভাবে নেয়া, টেক এভরিথিং ইজি, অত ডিটেল ভাবার দরকার নেই, অত জটিল জীবন অত জটিল না, সহজ করে ভাবা, সবাইকে সহজভাবে নেয়া, যদি কোনো কিছু আসে জীবনে, কোনো সমস্যা আসে, ফাইন, আসবে, আবার কালকে ঠিক হয়ে যাবে, সো পজিটিভ মেন্টালিটি যদি থাকে লাইফ ইজ বিউটিফুল। আচ্ছা, এবার আপনার ক্যারিয়ার নিয়ে একটু কথা বলতে চাই। ছোটোবেলায় কুইজ কুইজ শো দেখতাম আপনার, এখনও দেখি, যেটির জন্য আমরা রীতিমতো রিমোট হাতে নিয়ে টিভির সামনে বসে থাকতাম। এই কুইজ কুইজের সাথে আপনার যে জার্নিটা, সেটা শুরুটা কীভাবে হয়? কুইজের গল্পটা বলতে গেলে তার চিত্র আরেকটু আগে এসে বলি, যে কীভাবে আমার এই জগতে আসা, সেটা তো একদম ছোটোবেলা থেকে, যখন আমি অনেকই ছোটো স্কুলে পড়ি, 2-3-তে পড়ি, 4-5-এ পড়ি, সে সময় থেকে আমার খুব আগ্রহ যে সব এই কবিতা আবৃত্তি, গান, উপস্থাপনা করা, রচনা, এগুলো নিয়ে আমি খুবই আগ্রহী। এবং আমি যখন ছোটোবেলায় যখন প্রথম আমি অক্ষর চিনতে শিখলাম এবং অক্ষরকে বানান করে করে পড়া, আম আম কলা কলা, এটা যখন আমি পড়া শিখে গেলাম, তারপরে হাতের সামনে আমি যা পেত তাই পড়তাম, তো এটা ছিল আমার ছোটোবেলায়। আমার বাবা তো কাজ করতেন, সরকারি চাকরি করতেন, তার পাশাপাশি তিনি আবার বাংলাদেশ বেতারের শৌখিন ঘোষক ছিলেন, সো বাবা আমাকে শিখিয়েছিলেন আচ্ছা আবৃত্তি করা, তারপরে কেমন করে সুন্দর করে, বাসায় বাবা খুব সুন্দর করে কথা বলতো, আমার বাসায় চর্চাটাই ছিল, তো আমার সেখান থেকে বাবার কাছ থেকে পাওয়া এবং কবিতা আবৃত্তি শিক্ষা, স্কুলে গিয়ে প্রেজেন্ট করতাম এবং সেখানে দেখা যেত প্রতিবারই আমি ফার্স্ট হচ্ছি, ইয়ে হচ্ছি। বসুন্ধরা ডায়া প্যান্ট এখন নতুন মোড়কে আরও আধুনিক, বসুন্ধরা ডায়া প্যান্ট, ওর ভালোর জন্য। সো ওই আমার আগ্রহটা অনেক বেশি বেড়ে যাওয়া, তারপর একদিন বাবার হাত ধরে বাংলাদেশ বেতারে গেলাম, সেখানে বাচ্চাদের একটা প্রোগ্রাম হতো কলকাকুলির আসর, তো সেখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকে, সেগুলো পার্টিসিপেট করতাম। এরকম করতে করতে তখন 1981 সালে, আমি তখন ক্লাস 6-এ পড়ি, সে সময় আমার সাথে দেখা হয়ে গেল বাংলাদেশের প্রখ্যাত শিশু সাহিত্যিক এবং তৎকালীন তিনি বিটিভির প্রযোজক ছিলেন ইমাম সাহেবের সাথে, তো ওখানে একটা কুইজ প্রোগ্রাম ছিল হচ্ছিলো, উনি কুইজ জিজ্ঞেস করছিলেন, তো আমি ওনার সবগুলি কুইজের উত্তর দিলাম। উনি বললো আরে ভেরি ইন্টারেস্টিং, তুমি তো ছেলে বেশ খোঁজ খবর রাখো। আমি বললাম জি আমার পড়তে খুব ভালো লাগে। বললো ভেরি গুড। তারপরে উনি বললেন যে এক কাজ করো, সামনে সপ্তাহে, সামনে ছুটির দিনে আমাদের বাংলাদেশ টেলিভিশন তখন সকালবেলা বাচ্চাদের জন্য দুটো প্রোগ্রাম হতো, লাইভ প্রোগ্রাম, একটা ছিল হচ্ছে ছোট্ট খবর, একটা ছিল হচ্ছে বই পরিচিতি, তো বলো তুমি এখানে আমি ইয়ে করবে, তুমি করতে চাও, তুমি হোস্টিং? আমি জি করতে চাই। তারপরে বিটিভিতে গেলাম, গিয়ে তখন প্রথম করলাম এবং লাইভ ক্যামেরার সামনে বসে, ক্যামেরা চলছে, আমি বই পরিচিতি কী করতে হবে উনি বুঝিয়ে দিলেন, যে এটা এটা করতে হবে, এটা এটা বলতে হবে, তুমি তোমার মতন বলো, এবং তখন আমি বলা শুরু করলাম, সেই শুরু। একদিন আবার আলিমাম ভাইয়ের সঙ্গে দেখা, তো উনি বললেন ভালো হয়েছে তোমার সঙ্গে দেখা হবে, একটা কাজ করো কালকে তুমি একটু আসো বিটিভিতে, আমরা একটা কুইজের অনুষ্ঠান করছি, আমাদের নাকিব খান আছে, ও করবে, তুমি একটু সাপোর্ট করে দেখো কোথায় কী করা যায় না করা যায়। বললাম ফাইন, কারণ তখন কুইজের ব্যাপারে আমার প্রচণ্ড আগ্রহ, তো ওই প্রোগ্রামে গিয়ে কীভাবে হবে না হবে, নিয়মটা কী, পার্টিসিপেটরা কী করবে, কত মার্কসের ডিস্ট্রিবিউশন হবে, সেটা করে দিলাম। এবং তখন আমি বললাম যে ঠিক আছে একটা পার্ট করা যায়, অংশ করা যায়, যেটা হবে র্যাপিড ফায়ার রাউন্ড, যে 1 মিনিট সময়ের মধ্যে অনেকগুলো প্রশ্ন করা হবে, প্রযোজকেরা যে কটা উত্তর দিতে পারে। তো তখন ওটার নাম দিলাম আমরা ঝটপট, ঝটপট নাম দিলাম, 1 মিনিট সময়ের মধ্যে অনেকগুলি প্রশ্ন করতাম এবং তখন আমি একদম কোট টাই পরে খুব দ্রুত কথা বলে ঝটপট প্রশ্ন করে, ঝটপট প্রশ্নের চটপট উত্তর,
এই বলে শুরু করলাম। এবং প্রথমটা যখন রেকর্ড হয়ে গেল, পুরোটা একটা রেকর্ড করলাম, তখন দেখি যে আমাদের যারা এখানে ক্রু ছিলেন, স্পেশালি আমি বলবো যে আমাদের তৎকালীন বিখ্যাত ক্যামেরাম্যান সমীর কোশারি দা, উনি আসলেন, উনি এসে বললেন, আরে ছেলে তুমি তো দারুণ স্মার্ট, তুমি তো দারুণ করছো, এত স্মার্টলি করলে, তোমার কোনো ক্যামেরা ভীতি নেই, কোনো কিছু নেই, সুন্দর করে বললে। উনি আমাকে খুব উৎসাহ দিলেন, আমার খুব ভালো লাগলো, ও মাই গড রিয়েলি। আলিমান ভাই বললেন খুব ভালো হয়েছে তোমার পার্টটা। ইন্টারেস্টিংলি আমাদের পুরো প্রোগ্রামটা ছিল 50 মিনিটের, আমার পার্টটা ছিল হচ্ছে 5 মিনিটের। এবং দেখা গেল যে 5 মিনিটের লাস্টরি পার্টটা করি, দেখা গেল যে লোকজন আমাকে চিনে ফেললো, এবং লাইক লোকজনও খুব, আরে এই ছেলেটা তো বেশ মজার, এত দ্রুত কথা বলে। এবং তখন যেহেতু বাংলাদেশ টেলিভিশন একটাই মাত্র জায়গা ছিল, টেলিভিশন চ্যানেল ছিল একটাই দেখার জায়গা, আর কোনো এন্টারটেইনমেন্ট আমাদের ছিল না। তারপর পরই মোটামুটি 5 বছর বলুন দেখি করলাম, এবং আমিও কাজটা করলাম, এবং তখন আমাকে লোকে চিনতে শুরু করলে, এবং লাইক আবার তখন নাম হয়ে গেল ঝটপট বাপ্পি। আর কুইজের যেটা মজার ব্যাপার কি, যখনই একটা কুইজ প্রোগ্রাম হয় তখনই যেটা হয় যে আমরাও সাথে চেষ্টা করি যে আচ্ছা এটার উত্তর কি আমি জানি, দেখি তো এটা বোধহয় এটা উত্তর হবে, আমিও ট্রাই করি। সো অন্য প্রোগ্রামে যতটা দর্শক ইনভলভ হয়, কুইজের প্রোগ্রামে অটোমেটিক্যালি ইনভলভ হয়ে যায়, সেও চেষ্টা করে যে দেখি তার উত্তরটা জানি কিনা, যখন মিলে যায় সে খুব খুশি হয় যে দেখছো আমিও পারি এটার উত্তর, যখন পারি এই সেটা মনে ছিল একটু জেনে ভুল হয়ে গেছে। তো কুইজ ব্যাপারটা আসলে খুব ইন্টারেস্টিং, এবং সেই আমার কুইজ নিয়ে যাত্রা শুরু। এখন তো আপনি অনেক টেলিভিশনে কাজ করছেন, মানে বেশ কয়েকটা টেলিভিশনে আপনি কাজ করেছেন অলরেডি, এখনকার কাজগুলো সম্পর্কে একটু জানতে চাই। এখনকার কাজগুলো সেইভাবে খুব বেশি কাজ করছি তা না, একসঙ্গে প্রচুর কাজ হয়েছে, এখন অন্যান্য ব্যস্ততার জন্যে টেলিভিশনে কাজ করা হয় খুব কম, কিছু টক শো করছি, সেলিব্রিটি টক শো করি আরেকটা চ্যানেলে, এরকম বেশ কিছু প্রোগ্রাম বিভিন্ন চ্যানেলে স্পোরডিক্যালি চলছে আর কি, রেগুলার ওভাবে কোনো কিছু না। আর বিটিভিতে এখন আমরা যখন কোভিড হলো, কোভিড চলাকালীন সময়ে বাচ্চাদের নিরাপত্তার কথা ভেবে আমরা কুইজের রেকর্ডিং বন্ধ রেখেছিলাম, এখনও বন্ধ আছে, তবে আশা করছি যে জুলাই থেকে আমরা আবার শুরু করবো ইনশাল্লাহ, আশা করছি যে আবার কুইজের যাত্রা শুরু হবে। মূলত আমার কাজ কর্পোরেট লাইফে বেশি, পুরোটাই কর্পোরেট লাইফ জুড়ে, এবং তার পাশাপাশি হচ্ছে মিডিয়া লাইফ। সুতরাং আমার দুটো লাইফ, একটা হচ্ছে কর্পোরেট লাইফ, আরেকটা হচ্ছে মিডিয়া জীবন। যারা ছোটবেলাতে হয়তো বা এই প্রতিভা নিয়ে জন্মায়নি, উপস্থাপনার প্রতিভা নিয়ে জন্মায়নি, কিন্তু বড় হওয়ার পর তাদের মধ্যে যে আমিও উপস্থাপক হতে চাই, তো তার আসলে কি করা উচিত একদম প্রাইমারি লেভেলে? প্রাইমারি লেভেলে আমি সবসময় বলি যে উপস্থাপক হওয়ার ক্ষেত্রে বেসিক জিনিস যেটা করতে হবে, 1 থেকে 10 হচ্ছে পড়তে হবে, পড়তে হবে, পড়তে হবে। এখন প্রশ্ন হচ্ছে কেন ভাই পড়তে হবে, আমি কি প্রফেসর হবো নাকি যে এত পড়বো কেন? পড়ার পেছনে কারণটা হচ্ছে দুটো, একটা হচ্ছে কথা বলার যে ক্ষমতা, যে কৌশল, যে সৌন্দর্য, যে সৌকর্য ভাষার, সেটা আমি যত সুন্দর করে উপহার দিতে পারবো, তার সাথে যখন আমি নতুন কিছু বলতে পারবো তখনই একজন মানুষ আমার কথা শুনবে, আমার উপস্থাপনা শুনবে। তো এই দুটো জিনিস করায়ত্ত করতে হবে। এরপরে তো আছে যে আমাদের বাচনভঙ্গি কীরকম হবে, তারপরে হচ্ছে যদি সম্ভব হয় আবৃত্তির কোর্স করা, সেখানে কী করে একটা শব্দ উচ্চারণ করতে হয়, কী করে তাল দিতে হয়, কী করে লয় ভাঙতে হয়, স্বরের চেঞ্জ করতে হয়, হ্যাঁ, অর্থাৎ একটা বাক্যকে আমি কীভাবে বলবো, কোথায় থামবো, কোথায় দ্রুত বলবো, এগুলো আমাদেরকে শেখায় হচ্ছে আবৃত্তির কর্মশালা। ভালো হয় আরও যদি আমি অভিনয় কর্মশালাতে যদি আমরা যেতে পারি, অভিনয় কর্মশালা যেটা হয় আমার এক্সপ্রেশনসটা কী হবে, ফেশিয়াল এক্সপ্রেশনস, আমার হাতের এক্সপ্রেশনস কী হবে, আমার বডি জেস্চার কী হবে, হ্যাঁ, এই জিনিসগুলো অভিনয় কর্মশালা থেকে আমরা শিখতে পারি। তো উপস্থাপনা মানে যে শুধু কথা বলা তা কিন্তু না, উপস্থাপনা মানে হচ্ছে নিজেকে পুরোপুরি উপস্থাপন করা। ভাই আপনি তো সবসময় কুইজ শো করে এসেছেন, আজকে আমরা আপনার সাথে একটু এই এই রিলেটেড ছোট একটা গেম খেলতে চাই। ধরুন নীলা নামের একজন রাস্তার উত্তর দিক থেকে আসছে, মিলা নামের একজন রাস্তার উল্টো সাইড থেকে আসছে, ঠিক মাঝামাঝি একটা পয়েন্টে 2000 টাকার একটা নোট পড়েছিল, এখন কে নোটটা আসলে আগে পাবে? প্রথম কথা হচ্ছে কেউই পাবে না, কারণ 2000 টাকার নোট বলে কিছু নাই। আপনি কি জানতেন এই কোশ্চেনটা? না। আচ্ছা, রাইট অ্যান্সার। আচ্ছা আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে এ বি সি ডি, হ্যাঁ, এটা হচ্ছে 4টা কলোনি আপনার এই অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর মতোই ধরুন, তো ওখানে কোনো কারণে আগুন লেগেছে, সবাই হচ্ছে অ্যাম্বুলেন্স কল করলো, আসলে কার বাসায়, মানে কোন কলোনিতে আগে আগুনটা নেভানো হয়েছিল?
যেটা সামনে পড়বে সেটা ওই যেটা আগুন লেগেছে সেটাতে না আসলে এসেছে তো অ্যাম্বুলেন্স কোনটাতেই আগুন নেভানো যায় না রাইট ফায়ার সার্ভিস আসেনি রাইট 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 ইয়া দ্যাটস আ উইডি কোয়েশ্চন ইয়া গুড গুড ওয়ান ওকে আচ্ছা আরেকটা জিনিস বলেন আপনি নিশ্চয়ই ক্রিকেট খেলা দেখেন যখন আপনার শো চলে তখন স্টুডেন্টদের মাথায় কিন্তু একটা প্রেসার থাকে রাইট অ্যানসার দিতে হবে রাইট হ্যাঁ এবং তাড়াতাড়ি রাইট অ্যানসার দিতে হবে এক্স্যাক্টলি খুব কম সময়ে সঠিক উত্তর দিতে হবে এই প্রেসারটা থাকে কিন্তু যখন ক্রিকেটাররা ক্রিকেট খেলে তখন তাদের মাথায় কোন প্রেসারটা থাকে ভালো খেলার প্রেসার থাকে রান করার প্রেসার থাকে আরেকটু ব্লাড প্রেসার থাকে আরেকটু আরেকটু চিন্তা করে বলেন আচ্ছা ক্রিকেটারদের মাথায় কোন প্রেসার থাকে ক্রিকেটারদের মাথায় কোন প্রেসার তো অন্য কিছু একটা হবে আমি বলবো স্যার হেলমেটের হেলমেটের প্রেসার তো বিশাল একটা হেলমেট থাকে সেটা এটার প্রেসারটা তাদের সবার আগে থাকে আমি বলতে যে টুপি প্রেসার হ্যাঁ আর একটা কোশ্চেন হচ্ছে ধরুন যে একটা মেয়ে বাইরে বৃষ্টি হচ্ছে ও ছাতা নিয়ে রেইনকোট নিয়ে বের হলো কিছুক্ষণ পরে সে ফিরে আসলো বাসায় আচ্ছা তারপর আবার হঠাৎ করে বৃষ্টি এলো কিন্তু সে রেইনকোট ছাতা কিছুই নেয়নি আবার সে ভিজেও নেই কেন কিভাবে না ভিজে সে চলে আসলো বাসায় তার গাড়ি করে গেছিল গাড়ি করে চলে আসছে না তার নাম বৃষ্টি আচ্ছা লাস্ট লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে আপনি একটা দোকানে গেলেন একটা জিনিস কিনলেন এবং কিনে আপনি সেটা মুখেও দিলেন ওকে আবার কিছুক্ষণ পর সেটা ফেলেও দিলেন হ্যাঁ এই জিনিসটা কি চুইংগাম অ্যাবসলিউটলি রাইট অ্যানসার ঠিক আছে আজকে আপনার বয়স কত 53 বছর 9 মাস 53 বছর 9 মাসে আপনার যারা ছোট আছে তাদের উদ্দেশ্যে আপনার অ্যাডভাইস আ পিস অফ অ্যাডভাইস কি হবে অ্যাডভাইস আমি বলবো যে একটা ছোট্ট জিনিস যেটা বারবারই বলছিলাম যে জীবনে কয়েকটা জিনিস যদি খেয়াল রাখি আমরা তাহলে আমাদের কখনো পেছনে ফিরে তাকাতে হবে না ডেডিকেশন প্যাশন নিজেকে স্কিল আপ করা আপগ্রেড করা এই কয়েকটা জিনিস যদি থাকে তাহলে তারা জীবনে কোথাও তাকাতে হবে না সে সুখীও হবে এবং জীবনে সফলও হবে আপনি কিছুক্ষণ আগে শুরুর দিকে বলছিলেন যে কথা বলা এটা একটা আর্ট এখনকার সময়ে বিভিন্ন উপস্থাপনা কিংবা নাটক সিনেমায় দেখা যায় স্ল্যাংয়ের একটা প্রচলন চলে এসেছে এই বিষয়টিকে আপনি কীভাবে দেখেন স্ল্যাংটা আমাদের বাস্তব জীবনেরই একটা প্রতিচ্ছবি এবং সিনেমা নাটক আসলে এতটা বাইরের কোনো কিছু না আমরা বাস্তব জীবনে যা হয় সেটাই আমরা সেখানে দেখি তো মুশকিল হচ্ছে যে এখন যা কিছু হচ্ছে সবই দেখা যাচ্ছে যে একেবারে স্ল্যাংপূর্ণ এবং খাইসি গেসি করছে টাইপ হয়ে যাচ্ছে সেখানে আমার আপত্তি যে হ্যাঁ খাইসি গেসি হবে কিন্তু প্রমিত ভাষাতেও কিছু হোক যাতে লোকে জানে যে না এটা প্রমিত ভাষা আর এটা হচ্ছে একেবারে নিচের লেভেলের কথ্য ভাষা তার জন্য তফাৎটা বোঝে তার জন্য এটা মনে না করে যে এটাই ভাষা আপনার আপকামিং প্রজেক্টস কিংবা আপনার ফিউচার প্ল্যান সম্পর্কে একটু জানতে চাই বাচ্চাদের এই মানসিক গঠন তাদেরকে পরামর্শ দেওয়া তাদের জন্য কাজ করা তাদের উন্নত জীবন ভবিষ্যৎ জীবনের জন্য কাজ করা এটাই এখন আমার নাম্বার ওয়ান প্রায়োরিটি খুবই চমৎকার আমরাও চাই আপনার এই প্রজেক্ট কিংবা আপনার এই যে প্ল্যান এটা খুব ভালোভাবে সাকসেসফুল হোক আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে অনেক ধন্যবাদ এমা ধন্যবাদ সময় টেলিভিশনকে